এ যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। তৃণমূলে অসন্তোষের চ্যাপ্টার ক্লোজ নয়, বরং আরও তীব্র হলো বিতর্ক। এবার শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার নির্বাচনী কেন্দ্রেই পড়ল পোস্টার। সোমবার সকালে রিসার একাধিক জায়গায় শ্রীরামপুর নতুন সাংসদ চায় লেখা পোস্টার দেখা যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল শ্রীরামপুর নতুন সাংসদ চায় বলে ফেসবুকে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। বিতর্কের শুরুটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মতামত এবং তার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য ও কুণাল ঘোষের পাল্টা জবাব থেকে। আমার মনে হয় এখন আগামী দুমাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক কোনো প্রশ্ন। দলে যারা সাধারণ সম্পাদক হয় বা চেয়ারপার্সন নয়, যারা হাই পজিশন হোল্ড করে, তাদের তারা সর্বক্ষণের সাধারণ সম্পাদক, তাদের কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না। আমি বলছি যে এটা আমার মনে হয়েছে সরকার বিরোধী কথা। তিনি স্পষ্টভাবে কি বলেছেন আমি ঠিক বলতে পারবো না, কটার সময় বলেছেন, সন্ধ্যের পর বলেছেন কিনা আমি তাও বলতে পারবো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন আরামবাগে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। এদিন তার বাড়ির কাছেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দেখা যায়। যদিও পোস্টার ইস্যুতে বিরোধীদের হাত দেখছে তৃণমূল, আর এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পোস্টার তো আমি দেখলাম, ওগুলো সব বিরোধী রাজনৈতিক দল থেকেই চক্রান্ত করেই করছে, আমাদের দলের কর্মীদের এসব কাজ নয়। কারণ দল থেকে পরিষ্কার বলা হয়েছে, সর্বস্তরে বলে দেয়া হয়েছে যে এইগুলো নিয়ে বিতর্ক করার সময় এখন নয়। সর্বোচ্চ নেতৃত্ব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি কোনো কথা বলেন গভর্নেন্স সম্পর্কে, তখন অবশ্যই সেটা দলের ওপর বর্তায়। আইনজীবী হিসেবে আমার মনে হচ্ছে যে কল্যাণবাবু এ কথাটা কিছু ভুল বলেননি। যা দেখছি এখন তৃণমূলের অবস্থা, রিসা পর্যন্ত পোস্টার পড়ে গেছে তার বিরুদ্ধে, তার দলেরই লোকেরা, তার দলেরই ছেলেরা এগুলো ফেলছে। আমি আবার বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে ইস্যু, সেই চ্যাপ্টার ক্লোজড। যার নামে পোস্টার ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান দলের নির্দেশ অনুযায়ী তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।